সাতক্ষী তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনর্ম শ্রদ্ধায় পঞ্চাশতম মহান বিজয় দিবস পালিত হয়েছে ষোলোই ডিসেম্বর প্রত্যুষে পঞ্চাশ বার তোপোধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয় সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন সহ উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল প্রেস ক্লাব বেসরকারি সংস্থা উত্তোলন সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতীয় সঙ্গীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালি বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে পুরাতন বিদে স্কুল মাঠে ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস সহকারী কমিশনার এস এম তারেক সুলতান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির তালা থানার ওসি আবু আবুজিহাদ ফখরুল আলম খান পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সর্দার মশিয়ার রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ মুফিজুদ্দিন ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলাউদ্দিন জুয়াদ্দার বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জেলা পরিষদ সদস্য মির জাকির হোসেন জাসদ নেতা মির জিল্লুর রহমান নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গির্জা বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় বিকাল সাড়ে চারটায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্তৃক শপথ অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি সেলিম হায়দার এনএন টিভি